সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেয়া বার্তায় এ তথ্য জানান ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এদিকে বিদেশ যাওয়ার চেষ্টাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে বিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে ঘিরে ফেলেন বিমানবন্দরের কর্মীরা পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এছাড়া ভারতে পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক